नमस्कार प्रिय दर्शक बंधुरा, छात बांगलाय आपनादेर स्वागत। একটি ছুটির দিনে একটি সুন্দর এবং নতুন সি বিচে ঘোরার আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যা আপনি দীঘা বা পুরীর সি বিচে পাবেন না। আমাদের স্বাদ বাংলার টিম কোন বিচে গেল এবং কিভাবে আনন্দ করলো তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা রাখছি সি বিচটি দেখে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমরা হলদিয়া থেকে বেরিয়ে দীঘার রুট ধরে এগিয়ে চলেছি। এই সি বিচটি উড়িষ্যা উপকূলে অবস্থিত। ভোর তিনটের সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, এখন প্রায় 5:30। পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীর ব্রিজে। সকালে একটু কুয়াশা থাকার জন্য দূরবর্তী প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করতে পারছি না খুব ভালোভাবে। বেড়ানোর কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করলাম, যা আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নিচ্ছি। আমরা সুবর্ণরেখা ছেড়ে বেরিয়ে পড়েছি সেই কাঙ্ক্ষিত বিচের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম গরু দিয়ে চাষবাস, যা আজকাল প্রায় দেখাই যায় না। গ্রামের এই অপরূপ চাষবাসের দৃশ্য ক্যামেরা বন্দি করতে পেরে নিজেকে খুব ধন্য মনে হলো, তাই আপনাদের সঙ্গে তা আমি শেয়ার করে নিলাম। এখানে চিনেবাদামের চাষ চলছে। মাটি খোঁড়ার সাথে সাথেই চিনেবাদামের বীজ বপন করে দিচ্ছে। এই সব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বীচে। এই বীচে আপনারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেন এবং বীচে ড্রাইভও করতে পারেন, যা দীঘা বা পুরীর মতন সি বিচে সম্ভব নয়। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দাগাড়া বিচে। দাগাড়া বিচে আমরা সবাই এখানেই বসে পড়েছি। এখানে দেখুন সমুদ্রের বালির বিচে আমরা বসে গেছি। এখানে বসে গেছে আমার মা। এই বিচের বালুচরে বসেই আমরা সকালের নাস্তা সেরে নিলাম। এই নাস্তা বানানোর উপকরণগুলি আমরা সমস্ত বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, শুধুমাত্র বেগুনি ওখানে কিনেছিলাম। আর এইগুলি সমুদ্রের ধারে বসে খেতে সত্যিই খুব ভালো লাগে। দৈনন্দিনের রুটিন জীবন থেকে বেরিয়ে এভাবে সমুদ্রের পাড়ে বসে নাস্তা খেতে সত্যিই খুব ভালো লাগছে। নাস্তা খেয়ে আমার ছেলে সমুদ্রের বিচে বালির সঙ্গে খুব মজা করে নিচ্ছে। জনবহুল ব্যস্ত জীবন থেকে এরকম নির্জন দ্বীপে ওর খুব ভালো লেগেছে। খুব মজা করেই ও ছুটে বেড়াচ্ছে এবং বালির সঙ্গে খেলা করে নিচ্ছে। আশা রাখছি এরকম নির্জন দ্বীপ আপনাদেরও খুব ভালো লাগবে।
এই নির্জন দ্বীপে আপনি শুনতে পাবেন শুধুই সমুদ্রে ঢেউয়ের শব্দ, যা আপনার মনকে আনন্দ সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাবে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব সমুদ্রের ছোট ছোট ঝিনুক, সবগুলোই জ্যান্ত। দেখুন কেমন একের পর এক এরা বালির নিচে চলে যাচ্ছে। এই দাগাড়া বিচের বৈশিষ্ট্যটা হলোই এর নির্জনতা, আর এই নির্জনতাই আপনার মন কেড়ে নেবে। টুরিস্টের সংখ্যা কম হওয়ার জন্য আপনি এই বিচে নিজের মতন করে খুবই আনন্দ করতে পারবেন। চলে যাবে হুহু করে, ওই জন্য দূর থেকে বড় করে খুলতে হয়। কোন দিকে যায়? নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যাবে। ওদের স্পিড ভালো আছে। ওরা বালিতেই থাকে, তুই ওদের সঙ্গে বালিতে পারবি? করে 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 ঢুকে যায়। আর খুলতে হবে না, জলে হাত দিয়ে নে। বেড়াতে গিয়ে আমরা কিছু ফটো শ্যুট করলাম, যা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই ফটোশ্যুট করতে করতে ঘড়ির টাইম এখন 12টা। দাগাড়াকে বাই বাই করে এখন আমরা চলে যাচ্ছি আর একটি সুন্দর বিচের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এখন একদম সিরিয়াল লেখা একদম ব্যস্ত হয়ে গেছে। এরপর কোন সি বিচে গেলাম এবং সারাটি বিকেল এবং সন্ধ্যা কিভাবে মজা করলাম, তা জানতে হলে অবশ্যই আমার দ্বিতীয় ভাগটি দেখতে হবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।